नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। सीएफएम का एक मकसद उन्नत हो साहित्य जगत, हिंदी का प्रचार हो, देश का उपकार हो, कोई हिंदी से ना दूर हो, इंग्लिश के नशे में चूर हो, अपनी मातृभाषा हिंदी हर घर में व्यवहार हो, हिंदी हिम की शिरमो तो हिंदी का गुणगान हो। सीएफएम का एक मकसद उन्नत हो साहित्य जगत, हिंदी का प्रचार हो, देश का उपकार हो। देश में कोरोना संक्रमण को लेकर किए गए लॉकडाउन ने आम इंसानों के रोजी रोजगार पर ताले जड़ दिए हैं। ऐसे में तीन वक्त का भोजन जुगाड़ करना भी मुश्किल हो रहा है। वहीं निजी स्कूलों द्वारा लगातार स्कूल फीस के लिए दबाव देने से अभिभावकों में काफ़ी रोष देखा जा रहा है। हर दिन भिन्न भिन्न स्कूलों में अभिभावकों द्वारा आंदोलन करने की खबरें आ रही हैं। वहीं आज सोमवार को कुल्टी थाना अंतर्गत क्षेत्र का प्रसिद्ध ग्रीन पॉइंट स्कूल में फीस माफी को लेकर अभिभावकों द्वारा धरना प्रदर्शन किया गया। अभिभावकों का कहना था कि महीनों से स्कूल बंद है और कब खुलेगा मालूम नहीं, लेकिन स्कूल प्रबंधन द्वारा मनमाने तरीके से अभिभावकों को फीस देने के लिए दबाव बनाया जा रहा है। उन्होंने कहा कि स्कूल में बच्चे पढ़ नहीं रहे, फिर भी ट्यूशन फीस जैसे कई चार्जेस स्कूल प्रबंधन द्वारा लगाए जा रहे हैं। उनका कहना था कि लॉकडाउन के कारण हम सभी बेरोजगार हो गए हैं, रोजगार सभी के ठप हो चुके हैं, आय के साधन नहीं है, ऐसे में स्कूल फीस देना तो संभव ही नहीं है। सूचना पाकर कुल्टी थाना और नियामतपुर फाली की पुलिस मौके पर पहुंची और धरना प्रदर्शन कर रहे अभिभावकों को शांत कराया। इस दौरान अभिभावकों ने पुलिस से बताया कि स्कूल प्रबंधन द्वारा कंप्यूटर फीस, लाइब्रेरी फीस, स्पोर्ट्स फीस आदि बेवजह लिए जा रहे हैं, जिसके लिए हम लोग सक्षम नहीं हैं और ये गलत भी है। तत्पश्चात पुलिस ने स्कूल प्रबंधन से वार्ता की, जिसके बाद निर्णय हुआ कि आगामी रविवार को स्कूल प्रबंधन अभिभावकों संग बैठक कर मसले का समाधान निकालेगा। প্রথম তো পুলিশের আশ্বাসনের পর কি মানে কি পুলিশ কি বললো আপনাদেরকে? পুলিশ বললো যে রবিবার দিন আমাদের সঙ্গে বসবে চেয়ারম্যান। পুলিশের আশ্বাসনে আমরা আজকে বিক্ষোভ তুলে নিলাম। রবিবার দিন 9:30 সময় আমরা এখানে আবার জমায়েত হবো, চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো। চেয়ারম্যান যদি আমাদের দাবি মানে তো ঠিক আছে, না হলে আমরা বড় সড়ক বিক্ষোভে যাবো। দাদা আপনার নাম? মানুষ রায়। গার্জিয়ান এরা গার্ড গেল চেয়ারম্যানের কাছে খবর নিতে, চেয়ারম্যান নিজে থাকতেও বললো কি চেয়ারম্যান বলে আমি নেই, গার্ডকে বলে দিলো চেয়ারম্যান নেই। এই ধরনের যে কথাগুলো আমরা হ্যারেস করছে, আমরা তো সকাল থেকে সন্ধ্যা এখানে বসে আছি, আমাদের গার্জেন তো আমরা, আমার তো কাজ তো স্টুডেন্ট, খালি পড়ানোর তো কাজ নেই, আমার নিজের ব্যবসা আছে, চাকরি আছে সবারের, তো ওরা তো আসছে না, ওরা তো সবাই এসে পড়ো, এত এত ধন্দা দিয়ে বসে আছে, তার কিছু না বসে আছে, ওরা বলুন
এখন আপনারা কি চাইছেন? আমরা দিয়েছি, আমরা এখন চেয়ারম্যানের সঙ্গে কথা বলো, ফেস টু ফেস কথা বলো চেয়ারম্যানের সঙ্গে। এই চেয়ারম্যান গেট খুলছে না, এখন পুলিশ কর্তৃপক্ষ এসছে, এসে কথাবার্তা বলছে, আমাকে জানাবে, জানার পর আমরা যাবো, যাওয়ার পর দেখি কি ডিসিশন হচ্ছে, তারপর জানাবো। স্কুল সিকিউরিটি গার্ড আপনাদেরকে কি ধমক দিচ্ছে মারার? গার্ড আমি ছিলাম না, একেবারে আমার ভাইরা ছিলেন সবাই, ওরা বলছে হাত ভেঙে দেবো, গেট ঢুকতে ছিল না, ঠেলা ঠেলি করে মেয়েরা সব ঢুকেছে, মেয়েরা সব মেয়েরা ঠেলা ঠেলি করে ঢুকেছে। এখন পুলিশ এসে কি বললো আপনাদের? এখন পুলিশ বললো যে ভিতরে চেয়ারম্যানের সঙ্গে কথা বলছে, কিন্তু প্রথমে চেয়ারম্যান নেই বললো, কিন্তু এখন পুলিশ আছে, তখন চেয়ারম্যানের সঙ্গে কথা হচ্ছে, এই ধরনের কথাবার্তা কেন? গার্জিয়ানরা তো কথা বলতে এসেছে, ঝড় তো করতে আসেনি এখানে। আপনার নাম বলুন। আমার নাম সেটা কি কারণে বিক্ষোভ হচ্ছে? আমরা বিক্ষোভ করছি, আমরা চাইছি না, স্কুল যেহেতু চলছে না, কবে স্কুল খুলবে আমরা জানিও না, সেই কারণে আমরা চাইছি যে টিউশন ফিস ছাড়া আদার কোনো ফিস স্কুল কর্তৃপক্ষ যেন আমাদের কাছে দাবি করতে না পারে। এর আগে তো আপনারা বিক্ষোভ করেছেন, এর আগে 22 তারিখে একটা বিক্ষোভ হয়েছিল, সেই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে উনি বলেছিলেন আমি 10 দিন টাইম চাইছি, 10 দিন পরে আমরা আমাদের ডিসিশন জানাবো। যেখানে 3 তারিখে আমাদের একটা মেসেজ থ্রো করেন কর্তৃপক্ষ, স্কুল কর্তৃপক্ষ, বিশেষ করে চেয়ারম্যানের নামে মেসেজটা এসেছিল যে আগস্ট মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত কম্পিউটার আর ল্যাব চার্জেস মুকুব করা হবে। তো আগস্ট মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত কেন? আর শুধুমাত্র ওই দুটো কেন? ওই দুটো অ্যামাউন্টই খুব নেগলিজেবল অ্যামাউন্ট, যেখানে রিঅ্যাডমিশন আছে, ইলেকট্রিসিটি আছে, ওয়াটার আছে, মেনটেন্যান্স আছে, এদিকে স্মার্ট বোর্ড আছে, কম্পিউটার ল্যাব সব কিছু আছে, গেমস। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি শুধু টিউশন ফিস আমরা দেবো, টিউশন ফিসের বাইরে কোনো কিছু দেবো না। একই সঙ্গে এটাও আমাদের দাবি, গার্জেন ফোরাম এখানে তৈরি করতে হবে। গার্জেন ফোরাম মিন্স স্কুল, স্কুল কর্তৃপক্ষ যখনই কোনো ডিসিশন নেবে গার্জেনদের ডেকে নিয়ে গার্জেনদের সঙ্গে আলোচনা করে কোনো ডিসিশন নেবে। দাদা আপনার নামটা? প্রণব চ্যাটার্জি।